গোলামের কোনো এক আচরণে সাহাবী আবু জর রাদিয়াল্লাহু ক্ষুব্ধ হন। তিনি রাগ ঝাড়তে গিয়ে গোলামের মার প্রসঙ্গ টেনে আনলেন। তিনি যা বলেছিলেন এখনকার সময়ের তুলনায় খুবই হালকা কটুবাক্য। বললেন, শুধু অনারবি মার সন্তান হয়ে তুমি আমার সাথে? এতটুকুই। গোলাম তা শুনে অত্যন্ত ব্যথিত হন। মর্মে আঘাত পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, এই বিষয়টি আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করব। তখনকার যুগে স্ত্রী ও স্বামীর বিরুদ্ধে রাসুলের কাছে অভিযোগ দায়ের করতেন। পশুও নালিশ দিত তার মালিকের বিরুদ্ধে। কি মায়াভরা ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার বসল মসজিদে সুপ্রিম কোর্ট। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি আদালতে উপস্থিত হলেন। তুমি নাকি গোলামকে গালি দিয়েছ? জানতে চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, জবাব দিলেন সাহাবী আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন ব্যক্তি যার ভেতর এখনও জাহেলিয়াত রয়েছে। এই ঘটনাটি ঘটেছিল আবু জর রাদিয়াল্লাহু আনহুর বৃদ্ধ বয়সে। নিজের ভেতর জাহেলি যুগের মন্দ স্বভাবের উপস্থিতি জেনে খুব হতাশ হন তিনি। ভাবছিলেন, ইসলাম গ্রহণের এতদিন পরও জাহিলিয়াত থেকে মুক্ত হতে পারলাম না। আহা, ভারাক্রান্ত মনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, এ বুড়ো বয়সেও জাহিলি স্বভাব রয়ে গেছে? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ দাসানুদাসের ব্যাপারে আম এবং সবার জন্য প্রযোজ্য কিছু নির্দেশনা দিলেন। বললেন, এরা দাসদাসী বা অধীনস্থরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। এমন ভাইয়েরা যখন তোমাদের অধীন হবে তখন তাদেরকে তাই খেতে দাও যা তোমরা খাও, তাই পড়তে দাও যা তোমরা পরিধান করো, এবং তাদের সক্ষমতার অতিরিক্ত কাজ চাপিয়ে দেবে না। অধিকন্তু যদি অতিরিক্ত কাজ করাতেই হয় তাহলে তোমরাও তাদের কাজে সহযোগিতা করো। বিচার শেষ, আদালত মুলতুবি ঘোষিত হল। আবু জর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বের হলেন। সামনে রাগিনা এসে তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলেন। মাটিতে চেহারাটা ঘষতে ঘষতে গোলামের উদ্দেশ্যে বললেন, তোমার পদতলে আমাকে না নেওয়া পর্যন্ত মাটি থেকে আমি আমার চেহারা উঠাবো না। তুমি আজ প্রমাণ করবে আমি নিকৃষ্ট আর তুমি উৎকৃষ্ট। মালিকের অঝোর কান্না দেখে গোলামও হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কান্নাজড়িত কণ্ঠেই বললেন, যে চেহারা দিয়ে আপনি আপনার রবকে সেজদা করেন সে চেহারার প্রতি আমি কখনোই তা করতে পারবো না যা আপনি করতে বলছেন। দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি উঠুন। মালিক আবু জর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন। দুজনেই শিশুর মতো কাঁদছিলেন। জড়িয়ে ধরলেন একজন আরেকজনকে, মুয়ানাকা করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তারা। এরপর থেকে আবু জর রাদিয়াল্লাহু আনহু গোলামদের সাথে এমন আচরণ করতেন মানুষ দেখে বুঝতেই পারতেন না কে মালিক আর কে গোলাম। তিনি যা খেতেন তা খাওয়াতেন, যা পরতেন তাই পরিধান করাতেন, একই রকম পোশাক ব্যবহার করতেন। আর আমরা একটু মত পার্থক্যের কারণে পতিতার সন্তান বলতেও দ্বিধাবোধ করি না। মতের অমিল, পদের নিম্নতা এবং সামাজিক অনুন্নত অবস্থানের কারণে তুচ্ছ তাচ্ছিল্য করা যেন আমাদের রক্তে মিশে যাওয়া এক কঠিন রোগে পরিণত হয়েছে। অনেকেই শুধু গালিগালাজ করে দিন রাত দিনের খেদমতে নিয়োজিত। কখনো যদি আমরা ভুল বুঝতেও পারি তখন সে পশ্চিমা শব্দ সরি বা দেশীয় বাহাদুরদের বলি, দুঃখিত বলে দায়ী মুক্তি পাওয়ার চেষ্টা করি। সাহাবী আবু জরের মতো অনুতপ্ত হওয়া তো প্রশ্নেই উঠে না। এই অধপতিত আখলাক দিয়ে এভাবে আমরা একটা বার্তা দিব পরিবার বা সমাজে, আমার আখলাক কি কোনো মেসেজ দিচ্ছে? না দিলে জবাব কি দিব?